ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়া দাস মন্ডল এগ্রিকালচার থিংস। এই দেখে নিন, আমি যে কৃষি জমিটা আপনাকে এদেরকে দেখাচ্ছি, এই দেখে নিন, লেডিস ফিঙ্গার, যাকে আমরা ওখরা নামে চিনি। আবার বাংলা দিয়ে আমরা কেউ বলি ভেন্ডি, কেউ বলে ঢ্যাঁড়স। এই দেখে নিন, একটা এই সময়ে বর্ষার দিনের নর্থ বেঙ্গলের একটি অর্থকরী ফসল। আমারই একজন কৃষক এই জমিটিতে লাগিয়েছে। দেখুন, প্রতিদিন প্রায়, এই দেখুন, এই 2 বিঘে জমি ধরেই লাগিয়েছে। প্রতিদিনে প্রায় 250 থেকে 300 কেজি উঠাচ্ছে, পার কিলো 100 টাকা। তাহলে বুঝে নিন প্রফিটটা কোথায় হচ্ছে। দেখে বুঝতেই পারছেন জমিটা তো। আমি সকল কৃষক বন্ধুদের বলবো, বর্ষার দিনে এই ধরনের কিছু চাষ করে রাখুন। এটা প্রায় আশ্বিন মাস পর্যন্ত, মানে অক্টোবর মাস পর্যন্ত, এটা এটা তো সারা বছরই হয়। এই গাছটাতে যদি সার দেওয়া যায় আবার সারা বছরই হবে, কিন্তু অক্টোবর মাস পর্যন্ত দুর্ধর্ষভাবে প্রচুর ফসল দেবে। তারপরে যদি মনে করে কেউ রেখে দেবে, রেখে দিতে পারে, না হলে পরে আবার এর মধ্যে শীতের চাষ করতে পারবে। তার থেকে মূল্যবান হচ্ছে এই যে গাছটা, লেডিস ফিঙ্গারের এই গাছটা যে হয়েছে, গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। যখন 1 ফুট হয় গাছটা, তখন থেকে ফল দিতে শুরু করে। এটা প্রচুর পাট গাছের মতো, পাট গাছের মতো বড় হয়ে যাবে। আবার এটা কেটে জলে ভিজিয়ে কিন্তু আবার নতুন করে এর মধ্যে থেকেও পাট পাওয়া যায়। তো বিশেষ করে 2 দিকে অর্থ উপার্জন হচ্ছে। তো বন্ধুরা দেখুন, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসব। ওর একটা ফ্লাওয়ার আমি আপনাদের দেখিয়ে দিই, দেখে বুঝতে পারছেন। আবার এই গাছের পাতাটাই যদি কেটে নিচে ফেলে দেওয়া যায়, এই পাকা পাতাটা দেখুন নিচে ফেলে রেখেছে জমির মধ্যে, এই পাতাটা যদি ফেলে রাখা যায়, এই পাতাটার থেকে আবার সার হয়ে যায়, এর জৈব সার। কিন্তু এর জন্য নতুন করে কিছু সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাগানোর সময় যখন রোপণ করবে তখনই সার দেওয়া হয়, তারপরে আর সার দেওয়ার দরকার হয় না। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে